এখন ভাদুয়া গ্রামের ওপর দিয়ে সম্ভবত বাসটা যাচ্ছে। আমি পুষ্পক, পুষ্পক চক্রবর্তী। কলকাতা শহরের ছেলে হলেও বছরের বেশিরভাগ সময় এই গ্রামেই কাটে। সেলসের কাজ, তার উপর কখনো কখনো পেমেন্ট কালেক্ট করতেই গ্রামে গ্রামে ঘুরতে হয়। সারাক্ষণ ধুলো ধোঁয়া যানবাহন তো আছেই, তাই গ্রামফসলের কাজ পড়লে মন্দ লাগে না অবশ্যই। বরাবরের মতো আজও কলকাতা থেকে বেশ খানিকটা দূরেই কাজ ছিল, কাজ মিটে গেছে বহুক্ষণ। গাড়ি নেই, এতটা রাস্তা হাঁটতে হলো। এই রে, আরেকজনের কথা তো বলাই হয়নি, ওই যে সামনের সিটে বসে আছে সুহাসিনী দি, ও আমার থেকে খানিকটা সিনিয়র। এই সুহাসিনী দি, বল, সব ঠিক আছে তো? দূর বাবা, ঘুম থাকতে যাবে কেন, ঘুমোতে দে তো, ডিস্টার্ব করিস না। ব্যাস, ওর একবার ঘুম এসে গেলে কি বাড়ি কি অফিস। যাক কি যাক, এবার রাত্রি নাম্বার আগে ট্রেনটা ধরতে পারলেই বাঁচি। ইয়েস ইয়েস, কি দাদা, গেম খেলছেন নাকি? শুধু কি গেম খেলছি, গেম খেলে পয়সাও জিতছি। তাই নাকি, কিভাবে? কিন্তু আমার মোবাইলে যে অত জায়গাই নেই। আরে ধুর, আপনি কি 100টা গেমসের জন্য 100টা অ্যাপস ডাউনলোড করবেন নাকি? শুধু এক উইন্ডোই যথেষ্ট। উইন্ডো? এখানে আছে নাইফ আপ, শিপ ব্যাটেল, ক্রিকেটের মতো 100+ গেমস, যেমন স্কিল তেমন গেমস। তাই খেলুন আর জিতুন ক্যাশ রিওয়ার্ডস, আর ডাইরেক্ট উইথড্র করুন পেটিএম, ইউপিআই অথবা ব্যাঙ্কে। দারুণ ব্যাপার তো। তাছাড়া উইন্ডো ওয়ার্ল্ড ওয়ারে অন্যের সাথে কম্পিট করে নিজের টিমকে জেতাতে পারেন, আর এখানে হেরে গেলেও কোনো দুঃখ নেই, কারণ আপনি হারলেও ক্যাশ রিওয়ার্ডস পেতে পারেন। আর শুধু এটাই নয়, উইন্ডো স্টোরে শপিংও করুন, এখানে অ্যাসফল্ট, মাইনক্রাফ্ট গেমসের কারেন্সি সব থেকে সস্তায় পেয়ে যাবেন, আর বিগ বাজার, মিন্ত্রা, হটস্টারের মতো বড় বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপনও। তাহলে অপেক্ষা করে লাভ কি, নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে উইন্ডো ডাউনলোড করুন আর নিজেই এক্সপিরিয়েন্স করুন। তোমরাও করো। ডাউনলোড হয়ে গেছে? ব্যাস, তাহলে আর কি, এনজয় করুন। চোখ বুঝে থাকতে থাকতে কখন যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম তার খেয়াল নেই। ঘুম ভাঙলো লোকজনের মৃদু চেঁচামেচি। কতক্ষণ বাসটা এইভাবে দাঁড় করিয়ে রাখবেন বলুন তো? আমাদের কি সময় দাম নেই নাকি, কি শুরু করেন কি আপনারা, যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখছেন? এসব শুনে বাস কন্ডাক্টর কেমন গুম মেরে দাঁড়িয়েছিল, যেন সমস্ত ব্যাপারটাই জানে। তারপর হঠাৎ দেখি দুজন লোক বাসে উঠে এলো, আপাদ মস্ত কালো কাপড়ে ঢাকা। সুহাসিনীতে কিছু একটা আন্দাজ করে চিৎকার করে উঠল, এই কে তোমরা, কি চাও? দেখলাম কালো কাপড়ে মুখ ঢাকা একটা লোক পকেট থেকে বের করে আনলো ধারালো একটা ছুরি। সবাই নিজের জায়গায় চুপ করে বসে থাকুন, বুঝলেন? এক পাও নড়বেন না, চিৎকার করলেই না, এই যে দেখেছেন গলায় ছোঁয়ালে একদম কুচুত করে ধর থেকে একদম মুন্ডুটা বাদ হয়ে যাবে। যার সঙ্গে যেটুকু ক্যাশ, সোনা, দানা, ঘড়ি, মোবাইল, যা কিছু আছে সবাই তাড়াতাড়ি বের করে ফেলুন, চটপট। ও মা গো, ডাকাত পড়েছে! দেখলাম সুহাসিনীদি কেমন যেন নেতিয়ে পড়লো বাসের সিটে, ভয়ে আমার বুক কেঁপে উঠল। আমার কাছে অনেকগুলো টাকা আছে, সারাদিন ঘুরে ঘুরে যে পেমেন্টগুলো তুলেছি সে সব কিছুই তো আমার কাছে, কাল সকালে অফিসে গিয়ে সেগুলো জমা করার কথা, তা না হলে আমার চাকরিটাই যে থাকবে না। বাসের জানলা দিয়ে এক চক্কর বাইরে তাকিয়ে দেখলাম তখন সবে সন্ধে নেমেছে, রাস্তার একদিকে ধানি জমি, অন্যদিকে বন জঙ্গল। সবাইকে ভালো করে বলে দিচ্ছি, মন দিয়ে শুনে রাখুন, কেউ কিন্তু পালানোর চেষ্টা করবেন না, দেখতে পেলে না একদম কাউকে আসতে রাখবো না বলে দিলাম। এসব শুনে বাসের মধ্যে কান্নাকাটি হুলুস্থুল বেঁধে গেল। এদিকে হঠাৎ খেয়াল পড়ল আমি যে পিছনের সিটে বসে আছি সেই সিটের পাশে জানলাটার কাঁচ নেই, একবার যদি কোনো রকমে সেটা গলে বেরিয়ে যেতে পারি তাহলেই কেল্লাফতে। কিন্তু সুহাসিনীদের কি হবে, কিছুই মাথায় এলো না। ওদিকে বাসের পরিবেশ গরম হয়ে উঠছে রীতিমতো, এই সুযোগ কোনো মতে যদি জানলাটা গুলে বেরিয়ে যেতে পারি। ধীরে ধীরে সরে এলাম জানলার দিকে, এই তো এইবার সুযোগ বুঝেই লাফিয়ে পড়তে হবে। জানলাটা আরেকটু ফাঁক করে প্রথমে মাথা গুলিয়ে একটা লাফ মারলাম, যা হয় হবে, গিয়ে পড়লাম ধান খেতের ভিতর। বাইরে থেকে উঁকি মেরে দেখি ভিতরের কেউ তখনও আজ করে উঠতে পারেনি ব্যাপারটা, সময় নষ্ট না করে আমাকে এক্ষুনি কাছাকাছি থানায় পুরো ব্যাপারটা জানাতে হবে। কিন্তু থানাটা ঠিক কোন দিকে? এদিকে মোবাইলটা বাসের মধ্যে ফেলে এসেছি, বাসের ভিতর থেকে জায়গাটা দেখে ভেবেছিলাম আশপাশে লোকজন অন্তত থাকবে, নিদেন পক্ষে কয়েকটা ঘর বাড়ি। এই যে একেবারেই চারদিক ধুধু করছে, চারদিকে অন্ধকার, সঙ্গে ঝিঁঝি পোকার ডাক,
ঠিক তখনই বাসের ভিতরে গোলমালের ভিতর থেকে সুহাসিনীদের চিৎকার ভেসে এলো, পুষ্পক, ওরে পুষ্পক, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে? সঙ্গে সঙ্গে বাসের মধ্যে হুলস্থুল পড়ে গেল। বাসের ডাকাতেরা বুঝে গেল আমি বাস থেকে পালিয়েছি। একজন ডাকাত আমাকে দেখতে পেয়ে তেড়ে এলো। আমি ভয় প্রাণপণে ছুটতে শুরু করলাম, কোথায় যাচ্ছি কিছু জানি না। এই বেড়া তারা কে কার কথা শুনে? আমাকে ওদের হাত থেকে পালিয়ে বাঁচতেই হবে। মাটির কাঁচা পাথরের রাস্তা দিয়ে ছুটে চলেছি। একসময় বেদম কাশির তোরে আমার দম বন্ধ হয়ে এলো। আমি বেশি দৌড়তে পারি না, বেশি দৌড়লে হাঁপের টান ওঠে। দৌড়তে গিয়ে পা কেটে গিয়ে জুতোটা রক্তাক্ত হয়ে গেছে, আমি পাচ্ছি না। দুস পাল্টা যে কোথায় গেল কে জানে। দুস আমি বুঝলাম লোকটা চলে গেছে বোধহয়। যাক, এ যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু সুহাসিনীদের জন্য চিন্তাটা সে থেকেই গেল। পাটা বেশ কেটে গেছে, আগে বুঝতে পারিনি। আগেও যেমন দেখেছি এখানেও সে একই অবস্থা, আশপাশে কোনো জনমানব নেই। তবে কিছুটা দূরে মাঠের শেষে সাদা কিছু কাশফুল উঁকি মারছে দেখলাম, যেন ওগুলোই একমাত্র গোটা প্রান্তরে পুজোর আভাস দিচ্ছে। চারদিকে ঝিঁঝির ডাক ধীরে ধীরে প্রবল হলো। শুধুই কি ঝিঁঝি, তার সাথে ব্যাং, নিশাচর প্রাণী, আবার মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাকও ভেসে এলো। অতি কষ্টে কিছু দূর এগিয়ে পথের প্রান্তে একটা ভাঙাচোরা বাসস্টপ দেখতে পেলাম। বাসস্টপেরও এমন দৈন্যদশা আমি আগে কোথাও দেখিনি। ইঁট সুরকি সিমেন্ট দিয়ে কোনো রকমে গাঁথা একটা বেদি, বেদির মাথার উপরে চালাটা ফুটি ফাটা, সাইনবোর্ডটা ভেঙে একদিকে ঝুলছে, বোর্ডের গা থেকে বাস কথাটা উঠে গেছে, লেখা রয়েছে শুধুমাত্র স্টপ। এরকম একটা নির্জন স্থানে এর থেকে ভালো বসার জায়গা হয়তো আর কোথাও পাওয়া যাবে না, তাই ওই বেদিটার উপরে কোনো মতে গিয়ে বসলাম। উফ, যা বিপদ গেল! হঠাৎ দূর থেকে দেখতে পেলাম কতগুলো ছায়ামূর্তি এদিকে দৌড়তে দৌড়তে আসছে। আবার বুকটা ভয় কেঁপে উঠল। নিঘাত ডাকাতের দল! এবার টাকার ব্যাগটা জামার ভিতরে কোনো মতে চালান করলাম, তারপর এক কোনায় গুটিসুটি হয়ে বসে রইলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু কারো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ করেই কণ্ঠস্বরগুলো কানে এলো। ইস, যাচ্ছে তাই অবস্থা হলো, এরকম জানলে ভুলেও এখানে আসতাম না। ঠিক বলেছো তানিয়াদি, দেখো এই নিয়ে আমি হায়ার অথরিটির কাছে কমপ্লেন করব। এতক্ষণে বুঝলাম এরা ডাকাত নয়, বাঁচা গেল। দুজন মহিলা ওই পাশের বেদিগুলোর মধ্যে এসে বসল। স্বস্তির শ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কি এখানে বাস ধরবেন বলে এসেছেন? আরে দাদা, আপনিও এখানে এসে বিপদে পড়েছেন দেখছি। আর বলবেন না দাদা, এই গায়ে সব কিছুরই যাচ্ছে তাই ব্যাপার। আমরা এখানে এসেছিলাম নাচের শো করতে, যেমন বিচ্ছিরি ব্যবস্থা তেমন যাতায়াতের সমস্যা। বলেছিল শোয়ের শেষে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে, সে এমনই গাড়ি আমাদের পুরো টিমের মাত্র কিছুজন সেই গাড়িতে এঁটেছে, বাকি আমরা এখন রাস্তায় হাঁটাহাঁটি করছি। মনেই হয় না আজ রাতে আর বাড়ি মুখো হতে পারবো বলে। এতক্ষণে ওদের মুখের মেকআপগুলো চোখে পড়ল। তবু ভালো এরা ডাকাত নয়, বুঝতে পারছি ভাগ্য আজ এখনো আমার প্রতি সহায় আছে। কোথায় না কোন জায়গায় বাসে ডাকাত পড়েছে, সে কারণে আমাদের প্রোগ্রামটাই হ্যাম্পার হয়ে গেল। তার মানে বাসের খবরটা ওরা জানে। আচ্ছা আপনারা কি করে জানলেন বাসের ডাকাতি হয়েছে? আরে আর বলবেন না, প্রোগ্রামের মাঝেই গ্রামের লোকেরা হঠাৎ চিৎকার করে বলে উঠল, ডাকাত পড়েছে, ডাকাত পড়েছে, আর ব্যাস পুরো প্রোগ্রামটাই মাটি। এই চলো তানিয়াদি, সামনে দেখি কিছু পাই কিনা, এসব ভেবে এখন লাভ নেই। এই এক সেকেন্ড, এক সেকেন্ড, আমাকে এইভাবে ফেলে রেখে যাবেন না প্লিজ। কেন, আপনিও চলুন আমাদের সঙ্গে। দেখছেন তো পায়ের অবস্থা। কি পা এভাবে কেটে গেল কি করে? এই পানি আপনি তো চলতে পারবেন না মনে হচ্ছে, ভারী মুশকিলে ফেললেন তো। তানিয়াদি তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না আশেপাশে কিছু ব্যবস্থা করতে পারো কিনা। আমি এত রাতে একা? আরে এতে অসুবিধার কি আছে, দেখো না খুঁজে ঠিক পেয়ে যাবে কিছু একটা। এরপর তানিয়া অন্ধকারের মধ্যে এগিয়ে গেল। আপনি এই গ্রামে কেন এসেছিলেন, কোনো কাজ ছিল নাকি? হ্যাঁ, অফিসের কাজে এসেছিলাম, এসে এত বাজেভাবে ফেঁসে গেলাম কি বলবো। বাড়িতে জানিয়ে দিয়েছেন তো? ওকে সত্যি কথাটা বলতে পারলাম না। হ্যাঁ জানিয়ে দিয়েছি,
বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি। সত্যি এমন বিপদে কোনোদিন পড়িনি। ঠিক সেই সময় দূর থেকে একটা হলদে আলো চোখে পড়ল। আলোটা কাছে আসতেই দেখি একটা বয়স্ক লোক গাড়ি চালিয়ে এসে থামলো আমাদের সামনে। গাড়িটা ভারী অদ্ভুত দেখতে, অনেকটা পুরনো দিনের খাঁচা গাড়িগুলোর মতো, কিন্তু আকারে বেশ বড়। এই অম্বিকা, এই যে আপনি, আপনি তাড়াতাড়ি উঠে আসুন, তাড়াতাড়ি। হ্যাঁ গো তানিয়া দি, এটা কি? এখানে আর কিছু পাওয়া যাবে না এখন, শিগগির উঠে আয়, নয়তো এটাও হাতছাড়া হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি চলেন, অত সময় দিতে পারবো না। অগত্যা কোনো উপায় না পেয়ে আমরা উঠে পড়লাম ওই গাড়িতে। এই লোকটাকে কোনো মতে কাছাকাছি স্টেশনে নিয়ে যাওয়ার কথা বলেছি, প্রথমে তো কিছুতেই রাজি হচ্ছিল না, শেষে ধমকে চমকে রাজি করালাম। যাই হোক, স্টেশনে পৌঁছতে পারলে ট্রেন পেয়ে যাবো ঠিক। কিন্তু গাড়িটা কেমন অদ্ভুত না? ছাড়ত, এ গ্রামে সব কিছুই অদ্ভুত, এই লোকটার কথাবার্তাও কেমন যেন। এখন চুপ করে যাওয়াই বেটার, বেশি বকলে এখানেই নামিয়ে দেবে। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেল। ওরা দুজন এতটাই টায়ার্ড ছিল, গাড়িতে বসতেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার তো টাকাগুলোর জন্য ঘুমও আসছে না। নয়নয় করে হলো প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল, এতক্ষণে তো স্টেশন চলে আসার কথা। শুধু মিনিটে মিনিটে প্যাডেলের ঘর ঘর শব্দ আর ঝিঁঝিরটা, আশপাশে এখনো লোকালয় আসেনি। দাদা, স্টেশন আসতে আর কতক্ষণ? স্টেশন, সারা রাত্রির গাড়ি চললেও স্টেশন আসবে কিনা সন্দেহ আছে। এসব কি বলছেন? ঠিকই বলছে বাবু, শুধু শুধু ম্যাডাম জোর করল বলে আমাকে আপনাদের নিয়ে এই বিপদের মধ্যে পড়তে হলো রাত্রিরে। এই যে শুনছেন? হ্যাঁ, স্টেশন এসে গেছে নাকি? এই লোকটা কিসব উল্টোপাল্টা বকছে, মনে হচ্ছে না আমাদের নিয়েও স্টেশন পৌঁছতে পারবে বলে। কি বলছেন, এখনো স্টেশন পৌঁছয়নি? এই যে ও দাদা, গাড়ি থামান, গাড়ি থামান, আপনাকে স্টেশনে নিয়ে যেতে হবে না। আমাদের কথাতেও আর গাড়ি থামলো না। গাড়িটা খুব ধীরে চলছিল, বিপদের আঁচ বুঝে আমরা তিনজনই গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর গাড়িটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিশে গেল যেন। তবে যেতে যেতে মনে হলো গাড়ির লোকটার ধরের উপরে মুন্ডু দেখা যাচ্ছে না, তার মানে কি আমরা না? থাক, এসব কথার কাউকে না বলাই ভালো। তানিয়া দি, কি করবে বলো তো, এদিকে যে কিছুই নেই। আরে ওই দেখ, ওই দেখ, দেখ দেখ, তাকিয়ে দেখ। দেখলাম আমাদের থেকে কয়েক হাত দূরেই একটা ক্রসিং গেট, তার পাশে একটা ছোট্ট চালা ঘর। আরে বাস, তার মানে স্টেশনও তো কাছেই হবে। প্রায় ছুটতে ছুটতে এগিয়ে গেলাম স্টেশন খুঁজতে। ঠিক তখনই চালা ঘর থেকে একটা লোক হ্যারিকেন হাতে বেরিয়ে এলো। এই যে, কোথায় যাচ্ছেন ওইদিকে? স্টেশনে যাচ্ছি, ট্রেন ধরতে হবে। এটা কোন স্টেশন দাদা? এখানে স্টেশন কোথায় দেখলেন? কেন, ওই তো দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম। এখানে আপনাদের নিয়ে এলো কে? ভালোই করেছেন এখানে এসে, আমার ঘরে একটু থেকে যান না হয়। ঘরে থাকার কথা বলছি না তো, আমরা ট্রেনের সময়টা জানতে চাইছি। শুনুন, আমার মনে হয় না এই গ্রামের সবার মাথাতে একটু গন্ডগোল আছে, সামনেই তো স্টেশন দেখতে পাচ্ছি, চলুন না ওদিকেই যাওয়া যাক। অতিথিদের উল্টো পাল্টা বোঝাস না মন্টু, তুই যে ছিনতাইবাজ সেটা ওরা ভালো করে জেনে গেছে। কি উল্টো পাল্টা বকছেন? আমি উল্টো পাল্টা বকছি? হ্যাঁ। ঠিক তখনই আমার কোমরে গোঁজা টাকার ব্যাগটা মাটিতে পড়ে গিয়ে চারদিকে কয়েকটা নোট ছড়িয়ে গেল। এ কি দাদা, এসব কি? তার মানে আপনি, আপনি ওই বাসে ডাকাতি করে সেই টাকা নিয়ে, এখন আমাদের কাছ থেকে টাকা হাতানোর ধান্দায় ছিলেন? না 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 না, শুনুন, আপনারা ভুল করছেন, শুনুন। এই অম্বিকা, চলে আয়, যতক্ষণ না ট্রেন আসছে আমরা স্টেশনেই বসবো। এরপর ওরা কুয়াশার মধ্যে কোথায় মিশে গেল। লোকটার দিকে ঘুরতেই দেখলাম ওখানে কেউ নেই। আশ্চর্য, এই তো এইমাত্র এখানেই ছিল, নিশ্চয়ই চালা ঘরের ভিতরে ঢুকেছে। আজ ওর একদিন কি আমার একদিন। চালা ঘরের জানলা দিয়ে লোকটাকে দেখতে গিয়ে যা দেখলাম, এরপর আমার হৃৎপিণ্ড থরথর করে কেঁপে উঠল। একটা টিমটিমে লণ্ঠনকে কেন্দ্র করে জনাপাঁচ এক লোক বসে তাস পেটাচ্ছে। ওদের লোক না বলে অশরীরই বলাই ভালো, ওদের কারোরই মুন্ডু নেই। এই কি ব্যাপার রে, মুন্ডু কোথায় গেল? বেটা আমার টাকা মেরে পালিয়ে গেছে,
আরে গুরু, এত বড় চাকরি করছো, কে একখানা ছিটকে চোর টাকা মেরেছে তা নিয়ে অত? এই চাকরির টাকা মানে কি টাকা নয় নাকি? সারাদিন এরও টাকা মেরে বেড়াচ্ছিস? উল্টো পাল্টা কথা বলবে না জগাইদা। এই শোন, তোরা সবকটা হলি না ভিকারির জাত বুঝলি? কোথা থেকে টাকা আসে আমি জানি না মনে করেছিস? একদম জাত তুলে কথা বলবেন না, বডি ফেলে দেব একদম। চুপ কর বেটা পূর্বক, তোদের সব কটাকে আমি চিনি। তুই এই ভাঙা গাড়ি চালাস না, কোথা থেকে এত পয়সা আসে আমি বুঝি না নাকি? এই লোকটা আমার দিকে শরীরটা ঘুরিয়ে হুঙ্কার দিল, এই মন্টু দাঁড়িয়ে হয়ে দেখ হাতে কত টাকা। এই মন্টু দাঁড়া দাঁড়া বলছি, পালাবি না একদম দাঁড়া। এরপর ওরা তাস ফেলে আমাকে ধরার জন্য এগিয়ে এলো। আমি প্রাণভয়ে টাকাগুলোকে নিয়ে কোনো মতে জামার মধ্যে বেঁধে ট্রেন লাইনের ওপর দিয়ে ছুটতে শুরু করলাম। পিছন থেকে স্কন্ধ কাটাদের বিকট চিৎকারে আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। সামনে দিয়ে একটা ট্রেন আসছিল খেয়াল হয়নি, যখন খেয়াল হলো তখন লাইন থেকে নেমে যাবার উপায় নেই, মৃত্যু নিশ্চিত জেনে ছুটে চললাম। এক সময় গায়ের সমস্ত শক্তি উজাড় করে ঝাঁপ দিলাম প্ল্যাটফর্মের সিঁড়িতে। সিঁড়িতে গিয়ে ছিটকে পড়লাম, ভূতগুলো ট্রেনের সাথে ধাক্কা খেয়ে কোথায় যেন মিশে গেল দেখলাম। তখনও ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে কয়েক সেকেন্ড বাকি। এবার একটা চিৎকার শুনতে পেলাম, পুষ্পক উঠে আয়, উঠে আসি কি? সুহাসিনী দি, এরাতে ট্রেন পাবি না, শিগগির ওঠ শিগগির ওঠ। কোনো মতে হাত বাড়িয়ে আমাকে টেনে তুলল ট্রেনের কিছু লোক। তুই এখানে এরকম ভাবে কি করছিলি? থাক না সে কথা, এখন আর নাইবা বললাম, এই টাকাগুলোকে আপাতত ধরো, আমি আর এগুলো সামলাতে পারছি না, কালই আমি চাকরি ছাড়ছি। পিছন থেকে অম্বিকা আর তানিয়াও ঘটনাটা দেখছিল, ওরাও ওই কামরাই ছিল, আমি আর কিছু বলিনি ওদের।